হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করবো সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে প্রথমে আমরা শেয়ার করবো একটা আপডেট, কুভার কয়েনের আপডেট, এবং পরে আমরা আলোচনা করছি তিনটে এয়ারড্রপ নিয়ে, যার মধ্যে একটা হচ্ছে এক্সচেঞ্জ এয়ারড্রপ। প্রত্যেকটা লিঙ্ক আপনি পাবেন ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার উদ্দেশ্যে। তবে প্রথমবারের মতো আপনি যদি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কজ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা যাচ্ছি সর্বপ্রথম কুভার কয়েনের ওয়েবসাইটে। এটা ছিল কুভার কয়েনের ওয়েবসাইট, এবং এইখানে একটা সেকশন ছিল যার নাম ছিল এয়ারড্রপ, এবং এদের কথা ছিল যে 10 এপ্রিল পর্যন্ত এদের এয়ারড্রপটা রান করবে, এবং এরা এদের কথা রেখেছে 10 এপ্রিল কমপ্লিট, এবং এদের এয়ারড্রপ মোটামুটি কমপ্লিট। 50% এরা গেইন করেছিল এয়ারড্রপ থেকে, এবং এখন আপনাকে যে যে কাজগুলো করতে হবে এই কুভার কয়েন উইথড্র করার জন্য সেই কাজগুলো নিয়ে আলোচনা করছে। আপনি যদি একটু নিচে আসেন এখান থেকে, স্টেপস টু উইথড্র এয়ারড্রপ, ডিয়ার ভ্যালুড ইউজার, নাও দ্য এয়ারড্রপ হ্যাজ ফাইনালি কাম টু অ্যান এন্ড। ওকে, এতটুকু আমাদের পড়ার দরকার নেই। উই গিভ ইউ 3 ডেজ টু ফলো অল সোশ্যাল মিডিয়া। আপনাদেরকে 3 দিনের সময় দেওয়া হয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ফলো করার জন্য কুভার কয়েনের, অ্যান্ড দেন আপনাকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সের যে কোনো একটা ওয়ালেট। এছাড়া যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন কিংবা iOS ইউজার হন, তো সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, কজ তারা দুইটা লিস্টিং করতে চাচ্ছে। একটা হচ্ছে কারা উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্সের ইউজার, কিংবা কারা অ্যান্ড্রয়েড বা iOS এর ইউজার। সো আপনার যদি উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্স থাকে তো আপনি ডাউনলোড করে নেবেন, আদারওয়াইজ তারা আপনার জন্য থার্ড স্টেপে একটা ফর্ম দিবে, যেই ফর্মটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড কিংবা iOS ইউজারের জন্য থাকবে, যারা মেইল দিবে, অ্যাড্রেস দিবে এবং ক্লেম করবে, এবং তারা এই থার্ড আপডেটটা দিবে 3 দিন পর। তো আমরা একটু যাবো এদের টেলিগ্রামে, এদের টেলিগ্রামে যে আমরা আপডেটগুলো দেখার চেষ্টা করছি। ওকে, এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন পিন মেসেজ আছে, আমরা একটু পিন মেসেজে যাচ্ছি। এখানে তার স্পষ্টভাবে বলে দিয়েছে। এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো আসলে কোথায় পাবো। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু আছে, এবং সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমি বলে দিচ্ছি। ফেসবুকে আপনাদের এদেরকে ফলো করতে হবে, টুইটারে ফলো করতে হবে, একটা রিটুইট করতে হবে, সাব রেডিটে সাবস্ক্রাইব করতে হবে, টেলিগ্রামে আপনাকে জয়েন করতে হবে, অ্যান্ড বাকি দুইটা আপনি না করলেও চলবে। এতটুকু কাজ কমপ্লিট করার পর আপনি নিচে আসবেন, এবং নিচে আসার পর এখানে আপনি ওয়ালেট খুঁজে পাবেন। এই হচ্ছে আপনাদের ওয়ালেট, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, এটা লিনাক্সের জন্য, এবং এইটা হচ্ছে ম্যাক ইউজারদের জন্য। আপনি আপনার ওয়ালেট বেসিস বা আপনি আপনার ডিভাইস বেসিস ওয়ালেটগুলোকে ডাউনলোড করে নেবেন, অ্যান্ড দেন এই ওয়ালেটে আপনি যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে, এবং সাবমিট কোথায় করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিতে চাই, এই কুভার কয়েনের প্রাইস তারা বলছে যে লিস্টিং প্রাইস হবে $25, এবং এদের কারেন্সির যে সাপ্লাই আছে সেটা অনেকটাই কম, এবং এটা অবশ্যই একটা কয়েন, এটা কোনো টোকেন না। সো আমরা আশা করতেই পারি যে হ্যাঁ, এর প্রাইসটা অনেকটা আপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আপনি যদি সাপ্লাইয়ের দিকে একটু নজর দেন, সাপ্লাই অনেকটাই কম, মাত্র 4 মিলিয়ন সাপ্লাই হচ্ছে এই কুভার কয়েনের। তো এখন এখানে আপনি অ্যাড্রেসটা কোথায় সেট করবেন, অ্যাড্রেসটা সেট করার জন্য আপনি যাবেন সর্বপ্রথম ওয়ালেট সার্ভিসে, এবং ওয়ালেট সার্ভিসে যে আপনি যদি ডাউনলোড করে থাকেন তো ইনস্টল করে আপনি আপনার অ্যাড্রেসটাকে খুঁজে বের করে নেবেন, অ্যান্ড দেন যে আপনি যে অ্যাড্রেসটা পাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করে সাবমিট করবেন। এরা খুব শীঘ্রই আপনাদেরকে সরাসরি উইথড্র দিয়ে দিবে আপনাদের ওয়ালেটে, অ্যান্ড দেন সেখানে আপনি কিছুদিনের মধ্যে কুভার কয়েনগুলো পাবেন। আর তারপর যখন এর এক্সচেঞ্জে আসবে তখন হয়তো আমরা আপনাদেরকে আরও কিছু আপডেট দিয়ে দিতে পারবো। তাছাড়া বেশ কিছু কারেন্সি ইন নিয়ার ফিউচার এক্সচেঞ্জে আসতে যাচ্ছে, এবং সেই সম্পর্কে আমরা আপনাদেরকে আপডেট জানাবো পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। তো এটা ছিল আমাদের কুভার কয়েনের আপডেট। তো এয়ারড্রপের রাউন্ডগুলো শুরু করার আগে আপনাদেরকে একটা বোনাস এয়ারড্রপ দিতে চাই, যেখান থেকে আপনি $4 সমপরিমাণ BTC রিসিভ করবেন কিছু কাজের মাধ্যমে। আমরা যাবো সর্বপ্রথম ইভেন্টে। ইভেন্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন নিউ মেম্বার যারা আছে তাদেরকে $4 সমপরিমাণ BTC দেওয়া হবে, এবং এখানে কী কাজ আছে সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনাকে মেইল পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই চলবে, অ্যান্ড দেন আপনি কী করবেন, আপনি আসবেন এই মাই পেজে। মাই পেজে আসার পর সিকিউরিটিতে যখন আপনি যাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন দিস ভেরিফিকেশন স্টেপ ইজ অ্যাভেলেবল অনলি টু কোরিয়ান ফোন নাম্বারস। যদি আপনি কোরিয়ান হন তো আপনার ফোন নাম্বার দিয়ে তারপর আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, আদারওয়াইজ ভেরিফিকেশন করার কোনো দরকার নেই। আপনি জাস্ট দুইটা লেভেল এখানে ভেরিফিকেশন করলেই হবে। প্রথম লেভেল যখন আপনি ইমেল থেকে অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করবেন তখনই ভেরিফাই হয়ে যাবে, অ্যান্ড দেন আপনাকে দ্বিতীয়ত মোবাইল নাম্বারটাকে ভেরিফিকেশন করতে হবে। তো মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনি আপনার কান্ট্রিটা চুজ করবেন, অ্যান্ড দেন আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে একটা কোড পাবেন, কোডটা জাস্ট এখানে বসিয়ে সাবমিট করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে যদি আপনি ইভেন্টটা দেখেন, আপনি 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ আপনার BTCগুলো পেয়ে যাবেন আপনার এই ওয়ালেটে। এবং সেই ক্ষেত্রে আপনাকে আরও একটা কাজ করতে হবে, আপনাকে BTC ওয়ালেটের অ্যাড্রেসটাকে ইস্যু করতে হবে। BTC ওয়ালেটের অ্যাড্রেসটা ইস্যু বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি ওয়ালেটে গেলেন, অ্যান্ড দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইস্যু ডিপোজিট অ্যাড্রেস। আপনাকে এখান থেকে একটা ডিপোজিট অ্যাড্রেস তো বের করতে হবে, আদারওয়াইজ আপনি কোন অ্যাড্রেসে আপনার ব্যালেন্সগুলো পাবেন। তো আমরা ইস্যু ডিপোজিট অ্যাড্রেসে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের ব্যাটের অ্যাড্রেস। আমাদের দরকার হচ্ছে BTC অ্যাড্রেস, আমরা একটু সার্চ করে দেখে নিচ্ছি BTCটা কোথায় আছে। ওকে, এটা হচ্ছে আমাদের বিটকয়েন, আমরা বিটকয়েন একটা ক্লিক করবো, ইস্যু ডিপোজিট অ্যাড্রেস, এবং আমাদের
ডিপোজিটের অ্যাড্রেস কিন্তু ইস্যু হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ করতে হবে না, এখন জাস্ট আমরা সময়ের অপেক্ষা করবো, 15 তারিখে আমাদের এই ব্যালেন্সগুলো চলে আসবে। তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের তিনটা এয়ারড্রপের দিকে। প্রথম যে এয়ারড্রপটা আছে সেটা ব্লু বিট এক্সচেঞ্জের এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে 30 BB অ্যাক্সি টোকেন দেওয়া হবে। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন, কিংবা লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন। তারপর এখানে আপনাকে দিতে হবে আপনার ফার্স্ট নেম, এখানে মিডল নেম, যদি মিডল নেম আপনার না থাকে তো আপনার এই ফিল্ডটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনি লাস্ট নেম দিবেন। তারপর আপনার বার্থডে ডেট দিবেন, এবং এখানে যেভাবে আছে সেভাবেই আপনাকে বসাতে হবে। সর্বপ্রথম মান্থ, তারপর ডে, তারপর ইয়ার, এরপর আছে এন্টার ইয়ার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিবেন, তারপর নেশনালিটি আপনাকে চুজ করতে হবে, দেন কান্ট্রি অফ রেসিডেন্স আপনি চুজ করে জাস্ট আপনি রোবট নন চেক করে এখানে একটা চেক করবেন, রেজিস্টার একটা ক্লিক করলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাবেন আপনি আপনার মেইলে, এবং অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, তো আপনি লগ ইন করে ড্যাশবোর্ডে আসার পর আপনাকে যে কাজটা এখানে করতে হবে, আমরা আপনাদেরকে একটু প্রমোশনের পেজটা দেখিয়ে দিচ্ছি যে আসলে এদের কী কী প্রমোশন আছে বা আপনি কী পরিমাণ ব্যালেন্স এখান থেকে পাবেন যদি আপনি এখানের কাজগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড 2 লাখ BB অ্যাক্সি টোকেন এখানে দেওয়া হবে প্রত্যেককে, এবং প্রত্যেকেই 30 BB অ্যাক্সি করে পাবে যদি তারা অ্যাকাউন্ট ভেরিফাই করে, এবং প্রত্যেকের বিনিময়ে আপনি আরও 20 BB অ্যাক্সি করে টোকেন এক্সট্রা পাবেন। তো এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম কী করবেন, আপনি যাবেন অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি চলে আসবেন ভেরিফিকেশনে। এই ভেরিফিকেশনে আসার পর আপনাকে যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম আপনি ফোন ভেরিফিকেশন কমপ্লিট করবেন, তারপর আপনি বেসিক ইনফরমেশন দিবেন, এবং বেসিক যে ইনফরমেশনগুলো আপনি দিবেন সেটা অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির অনুসারে হতে হবে। অ্যান্ড দেন আছে ডকুমেন্ট আপলোড, এই ক্ষেত্রে আপনি যাবেন ভেরিফাই নাওয়ে, অ্যান্ড দেন এখানে আপনি ফ্রন্ট এবং ব্যাক তুলে ধরবেন, তারপর আপলোড ইওর অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আপনার যে ইউটিলিটি বিল কিংবা গ্যাস বিল থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কারো ইউটিলিটি বিল, গ্যাস বিল, কেবল টিভি ইউটিলিটি বিল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ফ্রন্ট এবং ব্যাক আপলোড করবেন, অ্যান্ড দেন আপনাকে আপলোড করতে হবে একটা সেলফি উইথ ফটো অ্যান্ড আইডি। এখন আপনারা যারা আসলে এই KYC গুলো কমপ্লিট করেন না, বিশেষ করে আমার মতো, পরে কিন্তু আমরা আফসোস করি এই কারণে যে কিছু কিছু কারেন্সি আমাদের কাছে অনেক ভালো বেনিফিটেবল ছিল, বাট আমরা KYC সাবমিশনের ব্যর্থতার কারণে আসলে সেখান থেকে কাঙ্ক্ষিত মানের টোকেনগুলো রিসিভ করিনি, এবং আমাদের আর্নিংটা অনেক কিন্তু কমে গিয়েছে। সেই বিষয়ে হয়তো আমরা পরবর্তী সময় আপনাদেরকে ছোটোখাটো একটা আপডেটও তুলে ধরবো, কিছু প্রমাণও আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। যাই হোক, আপনারা KYC গুলো কমপ্লিট করে ফেলবেন, এবং দৈনিকেরটা যদি দৈনিক আপনারা কমপ্লিট করেন তাহলে আই থিঙ্ক আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকেও কিছু না কিছু হলেও আর্নিং করতে পারবেন, এবং এটা মাস্ট বি আপনারা করতে পারবেন। তারপর যাচ্ছে আমরা আমাদের সেকেন্ড এয়ারড্রপে, সেকেন্ড যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে লোকাল কয়েনের এয়ারড্রপ, এবং এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম স্টার্ট বাটন একটা ক্লিক করবেন, অ্যান্ড দেন তারা বলছে আপনাকে একটা ইমেজ চুজ করতে হবে, একটা ক্যাপচা ভেরিফিকেশন, আমরা ক্যাপচাটা ভেরিফিকেশন করে দিলাম, আই ওয়ান্ট টু প্রসিডে ক্লিক করলাম, অ্যান্ড দেন ওপেন ওয়েবসাইট, বলছে ওয়েন ইউ হ্যাভ রেজিস্টার্ড প্লিজ সেন্ড মি ইউর লোকাল কয়েন ইউজার নেম। আপনি ওপেন ওয়েবসাইটে একটা ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনাকে এইখানে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার ইউজার নেমটা এদেরকে সেন্ড করে দিবেন। তো এইখানে হয়তো বা আমার ব্রাউজারটা এটাকে সাপোর্ট করছে না, তারপরেও আপনাদের ব্রাউজার যদি সাপোর্ট করে তাহলে ইন্টারফেসটা আরও ভালো করে আসবে, আর যদি না করে তাহলে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, তারপর এইখান থেকে আপনি লোকাল ওয়ালেট একটা ক্লিক করবেন। লোকাল ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে সাইন আপের একটা ফিল্ড চলে আসবে, ঠিক এইভাবে এখানে অ্যাকাউন্ট নেমে আপনাকে আপনার নামটা দিতে হবে, তারপর আপনি কিছু লেটার এখানে ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনাকে এরা ভেরিফাই করতে পারবে না, কিংবা আপনার নামটা এক্সিস্ট দেখাবে, অ্যান্ড দেন আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। ওকে, দেন যখন আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হবে আপনাকে কিন্তু কোনো রকম মেল ভেরিফিকেশন এখানে করার প্রয়োজন নেই, কজ আপনি মেল এখানে দেননি তো ভেরিফিকেশন করার প্রশ্নই উঠে না। তো আপনাকে তারা 12 ওয়ার্ডের একটা ফ্রেজ দিবে, যেই ফ্রেজটা আপনাকে সেভ করে রাখতে হবে, সেই ওয়ার্ডটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও মুশকিলে এখানে পড়তে পারেন। অ্যান্ড দেন আই হ্যাভ রিটেন ডাউনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার জন্য একটা কি এখানে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, এবং এই কিটাও আপনি সেভ করে রাখবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সি ইওর নিউ অ্যাকাউন্ট, তারপর মেক এ ডিপোজিট। ওকে, আমরা এইখানে একটু পরে আসছি, এবার আমরা যাবো একটু টেলিগ্রামে, দেন এখানে আমরা ইউজার নেমটা দিব, যেই ইউজার নেমটা আমরা ওইখানে ব্যবহার করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তারপর আছে ওপেন গ্রুপ চ্যাট, ওকে আমরা জয়েন করে নিচ্ছি, যেখানে আমাদেরকে 5 LLC টোকেন দেওয়া হবে বা কয়েন দেওয়া হবে। ওকে, আমরা রিফ্রেশ করছি, তারপর আমরা দ্বিতীয় চ্যানেলেও জয়েন করে নিলাম এবং রিফ্রেশ করলাম, তারপর এদেরকে ফলো করতে হবে টুইটারে, আমরা এদেরকে টুইটারে ফলো করব, তারপর আমাদেরকে টুইটার ইউজার নেমটা এখানে দিতে হবে, অ্যান্ড দেন আপনাকে রিটুইট করতে হবে একটা পোস্টে, আমরা পোস্টটাকে ওপেন করে নিচ্ছি, সেই পোস্টে আমরা একটা লাইক করবো অ্যান্ড একটা রিটুইট করে দিব, আপনি জাস্ট লাইক বাটন একটা হিট করবেন, এই বাটনে জাস্ট রিটুইটে একটা ক্লিক করবেন। ওকে, আমাদের রিটুইট করা কমপ্লিট, তারপর আপনাকে আবারও আপনার টুইটার ইউজার নেমটা দিতে হবে, আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর আছে ডিসকর্ডে ফলো করা, আমরা ডিসকর্ডে এদের সাথে জয়েন হয়ে নিব, এবং আপনি যদি চান তো আপনি এই স্টেপটাকে স্কিপও করতে পারেন, যদি আপনি জয়েন করেন তাহলে আপনি 10 LLC পাবেন, আর যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে আপনি একটা ডিসকর্ড অ্যাকাউন্ট 2 মিনিটের মধ্যে ক্রিয়েট করে নিতে পারেন, অ্যান্ড দেন আপনি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা এখানে সাবমিট করতে হবে, আমরা আপনাদেরকে ডিসকর্ডের ইউজার নেমটা দেখিয়ে দিচ্ছি যে আসলে কোথায় পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম আছে, আপনি জাস্ট এইখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন।
ওকে, তাই গেল আমাদের দ্বিতীয় এয়ারড্রপ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এয়ারড্রপে। সর্বশেষ যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে ভ্যানিটি কয়েন্সের এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে যে যে কাজগুলো করতে হবে, আপনাকে জয়েন করতে হবে এদের টেলিগ্রাম গ্রুপে, এবং আপনি সর্বসাকুল্যে এখানে রেওয়ার্ডস পাবেন 50 VNTY, যার ওর তারা বলছে 22.50 ইউরো, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার যখন এরা মার্কেটে আসবে কিংবা আমাদের ওয়ালেটে যখন ল্যান্ড করবে। তারপর আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এদের টেলিগ্রাম চ্যানেল, ফলো করতে হবে টুইটার, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 4টা টাস্ক বা 5টা টাস্ক এখানে ম্যান্ডেটরি যেগুলো আপনাকে করতে হবে। তারপর আপনি লাইক করবেন ফেসবুকে, অ্যান্ড দেন আপনি ইউটিউবে এদেরকে সাবস্ক্রাইব করবেন। এই 5টা টাস্ক কমপ্লিট করার পর আপনি এখানে আপনার ইমেল বসাবেন, টেলিগ্রাম ইউজার নেম বসাবেন, টুইটার ইউজার নেম বসাবেন, ফেসবুকের সম্পূর্ণ প্রোফাইলটা বসিয়ে দেবেন এবং ইউটিউবের সম্পূর্ণ প্রোফাইলটা বসিয়ে দেবেন। তাছাড়া আপনি যদি কাউকে ইনভাইট করেন এদের টেলিগ্রামে, দেন আপনি কমা দিয়ে সেপারেট করে এখানে বসিয়ে দিতে পারেন তাদের নামগুলো। দেন আপনি সাবমিট একটা ক্লিক করবেন, আপনার এই এয়ারড্রপের কাজ শেষ, এবং পরবর্তীতে যখন এদের এই বাউন্টি প্রোগ্রাম শেষ হবে তখন আপনাকে আপনার ওয়ালেটে ব্যালেন্সগুলো দিয়ে দেওয়া হবে। তো গাইস, এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনাদের উদ্দেশ্যে উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। নেক্সটে দেখা হচ্ছে আবার নতুন কোনো এয়ারড্রপ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।